হ্যালো। তো আজকে তোমাদের বলছিলাম না যে লিপস্টিক রিভিউ বা লিপস্টিকের কালেকশন যদি দেখতে চাও তো রিকোয়েস্ট মানে আমাকে বলো আর কি। তো তোমাদের সেইটা আমি দেখানোর চেষ্টা করব বা তোমাদের বলার চেষ্টা করব। তো আমার বোন কিছুতেই ছাড়ছে না আমাকে, বলছে আমি কিছু বলবো তোর লিপস্টিকের কালেকশন বা তুই কীরকম কী রকম কী বলবি, তাহলে বল। তো চলে এলাম, তো দেখো না আমি দিয়ে দিচ্ছি কি বলে দেখো। তুই আচ্ছা, সে আমি আছি, তোর বন্ধুদের সঙ্গে আমি একটু কথা বলি। আমি আছি। তো বন্ধুরা, কিছু জিনিস তোমাদের দেখাবো, আমার দিদি যার মানে লিপস্টিক প্রীতি এত যে তোমাদের না দেখিয়ে আমি আর পারছি না। কারণ যে বন্ধুদের এটাও শেয়ার কর, সব কিছুই বলছিস বন্ধুদের সাথে শেয়ার করছিস, এটাও কেন বাকি থাকে একটু একটু দেখো। এ বললো আর আমার সুইট ভাগ্নি আছে মামন, পরিচয় তো আগেই পেয়ে গেছো। এবার ও আমাকে খুব মানে বলছিল, মামি মামি প্লিজ মামি তুমি তোমার লিপস্টিকের কালেকশন দেখাও, প্লিজ কালেকশন দেখাও। এবার আমার বোনও তাই, আমি চলো এবার দেখো দেখা তোমাদের সঙ্গে একটু, তাহলে সেটা শেয়ারই করে নি। দেখো এই দেখো আরো আছে, এটা শুধু জাস্ট কতগুলো দেখাচ্ছি সামনে হাতের কাছে, যেগুলো পলিশগুলো উঠে গেছে ইগনোর করো, বুঝতে পেরেছো? আমার উঠে গেছে, দেখো সব কাজের হাত তো। এই দেখো এটা কি দিলে বলো তো, শুনি এই দাঁড়াও আরো আছে, দাঁড়াও দেখতে থাকো শুধু। লিপস্টিকের রানী যাকে বলে, মাঝে মধ্যে আমি বলি তোর যা লিপস্টিক আছে না, এক কাজ করব আমি মাঝে মাঝেই আসবো আর নিয়ে আমি চলে যাবো, যা মানে এগুলো রানিং চলছে, বুঝতে পেরেছো? দেখো কত ধরনের কালার, যা খুঁজবে যে কালার খুঁজবে দিদির কাছে সেই কালেকশন পাবেই পাবে, দেখতে থাকো। আমার দিদি না একটু ওই ব্রাউন সেটটা বেশি পছন্দ করে, নিউট সেট যেটা, আমার আবার খুব পছন্দের হচ্ছে মফ কালার। কি কিউট না লিপস্টিক গুলো, তো দেখতে থাকো শুধু, দেখলে তো আচ্ছা এইটা যেটা এটা হচ্ছে তোমার, এটা একটা খুব পছন্দের আমার ক্রিমি লিপস্টিক, ওকে দারুণ লাগে। আজকে তো লিকুইড দিয়েছি, এগুলো স্টিক ক্রিমি লিপস্টিক এগুলো। আচ্ছা এটা গেল, আর তোমার আচ্ছা এই দুটো তো তোমাদের বলেছি, দেখিয়েছি মনে হয় আগে, এই যে আমাদের পুটুরানি, বুঝতে পেরেছো এগুলো করে, হ্যাঁ এই পুটুরানি, পুটুরানির পরিচিত এটা তো, পরিচিত একজনের কাছে বললাম দেখে পছন্দ হয়েছিল, তো সেইটা ওকে ঠিক আছে। তো একটু ইগনোর করো, হ্যাঁ বুঝতে পারছো তো, কারণ স্ট্যান্ডটা নেই, একটু এদিক ওদিক হচ্ছে, নিজেদের লোক বুঝতেই পারছ। ওকে আচ্ছা এটা গেল, এটাও ভীষণ ভালো, ভীষণ পছন্দের, খুব ভালো হয়েছে। আর এটা কে বলো তো, ঋষিমশাই, ঋষিমশাই। আর এটা হলো আমার কন্টুরি, এইটা ঠিক আছে, এটা লিপস্টিক নয়, এটা বেরিয়ে গেল দেখিয়ে দিলাম, এটা কন্টুর স্টিক, এটা ঠিক আছে। এগুলো তোমার ডেলিভারিও তো আমি ইউজ করি না, এগুলো যখন কোনো পার্টি হয় বা কোনো রকম ইনভিটেশন যখন থাকে তখন স্পেশাল সাজা, এখন এটা ইউজ হয়েছে, এটা প্রায় অলমোস্ট শেষের পথে, মানে এটা ধরে নিন যে এটা শেষ হলো, তো এরপরে যদি অর্ডার হয় এটা অর্ডার হয়ে গেছে, অর্ডার হয়ে গেছে তো তাহলে একটা জায়গায় আরো তিনটা আসবে। নাইকাতে অর্ডার দিয়ে দিচ্ছি, আমার হচ্ছে নাইকা মাইগ্ল্যাম
পার্পল, ঠিক আছে? একটা শেষ হলো, তিনটে আসে এটা। আর ও এইটা আমাকে আমার ইনি গিফট করেছিলেন, দিয়ে গেছিলেন, মানে এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে আমাকে দিয়ে গেছিল। আমি একটু আর এই শেডটা আমস্টারডামের ভীষণ ভালো, পার্পল থেকে নিয়েছিলাম, খুব ভালো, খুব ভালো। এই যে এই শেডটা, হালকা একটা পিঙ্কিস ভাব আছে, এর উপরই লাগিয়ে নিলাম। মোটামুটি আরো আছে, এখনো অর্ডার আসছে, অর্ডার দেওয়া হয়ে গেছে, সেটা এলে আনবক্সিং কি দেখতে চাও, তাহলে সেটাও তোমাদের দেখিয়ে দেবো। আমার দেখে আবার আমার স্কুলের কলিগ, তিনিও আমার সঙ্গে অর্ডার দিয়েছেন, একসাথে আসছে, ওটা স্কুলের অ্যাড্রেসে আছে, ওখানেই আসবে। আজকেই দিয়েছি অর্ডার, এগুলো অফার আছে, সঙ্গে সঙ্গে ফটাক্সে দিয়ে দিলাম, আর কিছু পয়েন্ট জমেছিল সেখান থেকে মোটামুটি পেয়ে গেলাম। ও বাবা, আবার সিক্রেট? হ্যাঁ, সিক্রেট আছে, বলি। দাঁড়া, তুমি যাস না। হ্যাঁ, দিদির এত লিপস্টিক প্রীতি দেখে, আজ উঠতে চাওয়া, এত লিপস্টিক প্রীতি দেখে যখন দিদির বিয়ে হয়, তখন দিদির কিছু বন্ধু আমার মনে আছে, মানে বলেছিল যে তোকে আর কি গিফট দেবো, তোকে এক বক্স লিপস্টিক দিয়ে দেবো। মানে সত্যি একদম, মানে ব্যাপারটা হচ্ছে কি যে সবাই জানে যে আমার দিদির লিপস্টিক প্রীতির কথা। আর ব্যাপারটা হচ্ছে এমন লিপস্টিক প্রীতি আমার এত ভালোবাসি যে আমি যদি কোনো কারণে কোনো তাড়াহুড়োর মধ্যে হয় তো সেদিনকে ঠিকমতো দিতে পারলাম না, এই মর্নিং স্কুল শুরু হলে তখন খুব একটা তো হয় না জানোই, অত নিজেকে মেনটেন করতে খুবই কি সময়টা অভাব, খুব তাড়াতাড়ি যেতে হয়, তো এক একদিন এরকম না দিয়ে চলে যাই ব্যাস। সঙ্গে সঙ্গে তোমার কি শরীর টরি খারাপ, তুমি কি অসুস্থ, তোমার কিছু কি হয়েছে? তো আমার তো কি হবে, ঠিকই আছে, তো আর তোমাকে এরকম লাগছে কেন? আমি বলছি ঠিক আছে, বুঝতে হয়ে গেছি কোথায় রোগটা, গোড়া রোগটা কোথায়। আমি বলছি ওয়েট, পরে যখন টয়লেটে গিয়ে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে একটু জিনিস, এই তো অরিজিনাল, একদম অরিজিনাল লুটে, এইবার তোমাকে চিনতে পারছি, হচ্ছে পাপিয়া, একদম, বুঝতে পারছো? পাপিয়া বলো বা পাপিয়া দি বলো, মানে ভীষণ আমাকে আমার কলিগরাও খুব ভালোবাসে, হোল সার্কেল, মানে একদম টিচার ইয়ে ভীষণ আমাকে পছন্দ করে, আমিও তাদেরকে পেয়ে আমারও খুব ভালো লাগে, মানে আমাদের টিচাররা ভীষণ ভালো, কর্মক্ষেত্রে গিয়ে আমি দেখছি তো ভীষণ ভালো, ভীষণ খুব আনন্দের সঙ্গে আমি যাই কাজ করি তাদের সঙ্গে, একদম ভালো লাগে। কর্মক্ষেত্রটা ভালো হতে হয় না, তাই না বলো? জন্মস্থান কর্মস্থান যদি ভালো হয় না, জানবে একদম তুমি স্বর্গ পেয়ে গেলে। ঠিক আছে, চলো, অনেক জ্ঞান দিয়ে ফেললাম না, আসলে আমার ফিলিংসটা আমার এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ভালো লাগে তোমাদের সঙ্গে শেয়ার করতে, তোমরাও কিছু বলো, ঠিক আছে? তাহলে কি আবার পরে আসবো, আমি দিয়ে, মানে এবার আমার কি যেহেতু ক্লাস আছে সেই জন্য দেখো, এই দেখো তোমার স্মোকি আই ছাড়া গ্লাসে কিছু মানায় না জানো তো, তার জন্য আমাকে করতে হয়। আর এত সুন্দর ঠিক আছে, চলো ফোন আসছে। হ্যাঁ, তাহলে আজকের মতো টাটা, দেখো বলো কেমন লাগলো, ওকে? আর পরের বার যখন আসবো না, তখন কিন্তু আমার চ্যানেলে ব্লগ আপলোড করব, সেখানে আমার সাথে আমার দিদি থাকবে, তখন দুজনে, তখন দুজনকে আবার একসাথে পাওয়া যাবে, ঠিক আছে? সেটাই, চল। আমি কিন্তু এরকম ছেলে মানুষই করি জানো তো, আমার আমাকে বলো না যে ন্যাকা ফ্যাকা এসব বলো না, কিন্তু আমাকে জানো ন্যাকা বলার আছে, এটাকে ন্যাকামো বলে না, এটা আমার ফিলিংস, এটা আমার ফিলিংস যে
মানুষের ছেলে মানুষটা যদি মানে থেকে যায়, শেষ দিন পর্যন্ত যদি থাকে, সেটাকে কেউ যদি ন্যাকো বলো বলুক, অসুবিধা নেই, কিন্তু ছেলে মানুষ আমার মনে হয় এটা থাকা দরকার অবশ্যই প্রতিটা মানুষের মধ্যে, একটা চাইল্ডলিস একটা শিশুসুলভ ভাব একটা যদি না থাকে। আর সত্যি কথা বলতে কি, আমরা বাচ্চাদের পড়াই তো, আমাদের ভেতরে বাচ্চাদের পড়াতে পড়াতে বাচ্চাদের সাথে থাকতে থাকতে ওদের মতনই ছেলে মানুষ হয়ে যায়, একদম ওদের আমরা মরণ দিন পর্যন্ত ছাড়তে পারবো না, কারণ ওদের সঙ্গে ওদের আত্মার সঙ্গে না মিশলে ওদেরকে নিয়ে আমরা চলতে পারবো না, ওদেরকে বুঝতে পারবো না, ওদেরকে ঠিক মতো আমরা মানে চালনা করতে পারবো না, ঠিক পথে পথটা আমরা দেখাতে পারবো না, তাই না? এবার সেটা করতে করতে আমাদের একটু এসে যায়, না হোক না, অসুবিধা কি আছে, তাই না? চলো তাহলে আজকের মতো আসছি, আবার পরে, হ্যাঁ পরে যদি কিছু দেখতে চাও তো বলো, ঠিক আছে? কি অবস্থা সারাদিনের, একদম ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে অন্য একটা কোনো ভিডিওর সাথে, ওকে? ততক্ষণে টাটা, ফোন এসে গেছে।